ওয়েলকাম ভিউয়ার্স, আমি আবির আর আপনারা দেখছেন বাংলা টেক্স ইউটিউব চ্যানেল। তো আবারও স্বাগতম জানাই আপনাদেরকে বাংলা টেক্স ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রোজভ্যালির ব্যাপারে কিন্তু একটা বিগ ব্রেকিং নিউজ, যেটা হচ্ছে আপনারা রোজভ্যালির টাকা ফেরত পাবেন কিভাবে। তো আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটাই আপনাদেরকে পুরো ইনফরমেশন দেওয়া হয়। কিছু ইনফরমেশন আপনাদেরকে দিতে খেয়াল ছিল না, তো সেইগুলো আজকে আপনাদেরকে বলবো। তো যারা জানতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবেন। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা প্রথমবার ভিজিট করছেন তারা এই যে লাল কালারের একটা সাবস্ক্রাইব বাটন দেখছেন, এটার উপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটিকে। আর পাশে দেখবেন একটা বেল আইকন আছে, ওটাকেও কিন্তু বাজিয়ে দেবেন। তাহলে হবে কি, আমরা যখনই যখনই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সেটার আপডেট কিন্তু আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। তো উইদাউট ওয়েস্টিং মোর টাইম লেট গেট স্টার্টেড। তো ইতিমধ্যেই আপনাদেরকে রোজভ্যালি নিয়ে আমি অনেক কটা নিউজ দিয়েছি। কালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে রোজভ্যালি কিন্তু টাকা ফেরত দিতে চলেছে। অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন যে এই ধরনের নিউজ তো আমি শুনিনি, আমি এজেন্ট তো আমি কি করব। তো এই ধরনের অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন, আজকে আমি আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়েই শেয়ার করছি। তো আমি কালকে যে ফর্মটা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেই ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। আর আপনাদেরকে বলে রাখি যে অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে এই ফর্মটা আপনারা জমা দেবেন কোথায়, ওই ফর্মটা আপনারা জমা দেবেন আপনাদের উপরে যে এজেন্ট আছে তার কাছে। আমি একটা কথা বলছি যে আগের ভিডিওগুলোই আমি দেখেছি যে অনেকে অনেক রকম উল্টোপাল্টা কমেন্ট করেছেন। আমার ফ্যামিলির কেউ একজন কিন্তু এই রোজভ্যালিরই এজেন্ট। আমি এই খবরটা পেয়েছি, অর্থাৎ মানে এই ফর্মের ব্যাপারটা জানতে পেরেছি সেই ফ্যামিলি মেম্বারের কাছ থেকেই। অর্থাৎ আমার এক ফ্যামিলি মেম্বার আছে, তার উপরে যে এজেন্ট আছে তিনি কিন্তু এই কথাগুলো বলেছে। তো আমি ভাবলাম যে ভিডিওটা বানিয়ে যদি আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় সেটাই কিন্তু বেস্ট হয়। তো আপনাদেরকে এটাও বলে রাখি, রোজভ্যালি ফিল্ডস এমপ্লয়িজ ইউনিয়ন বলে একটা গ্রুপ আছে, ওই গ্রুপের থেকে কিন্তু এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং এটা হাইকোর্টে জমা করা হবে। আর আরেকটা কথা বলে রাখছি, যারা এখনও ওই ভিডিওটা দেখেননি তার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিন্তু আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আপনারা যারা টাকা রেখেছিলেন বা এজেন্ট ছিলেন, তো সবাই ভীষণ টেনশনে আছেন আমি জানি, তো বেশি টেনশন করার কোনো দরকার নেই, আপনারা আপনাদের টাকা খুব শীঘ্রই পাবেন, সামনে আসার আলো আপনারা দেখতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা জানে না তাদের সাথে শেয়ার করে জানিয়ে দেবেন। আর এই ভিডিও রিলেটেড যদি এখনও আপনাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওর সাথে।